हेलो एवरीवन, ई लार्निंग प्लैटफर्मे सबाई के स्वागत जानाई। आज के थार्ड एंगल प्रोजेक्शनर अपर एक भिउ नहीं आलोचना करते चले। सबाई के रिक्वेस्ट करो अवश्य भिडियो के शेष पर्यंत देखें। और आज के अन्यरकम एक रिक्वेस्ट करते चाहिए, हे देखी सबाई भिडियो देखो और देखार शेषे स्किप कर चले जाओ। तो शुद्ध एक रिक्वेस्ट करब, से हे भिडियो जदि तुम्हारा भलो लागे तो अवश्य लाइक करो। और जदि शुद्ध लाइक करते हैं ना, तुम्हारा जदि भिडियो खराब लागे तो अवश्य डिसलाइक करबे। तो एटार थेके एकटा सैटिस्फैक्शन पाबो कि भिडियोटा आमी ठीक बानालाम कि भूल बानालाम, एटा थेके आमी एकटा मोटिवेशनो पाबो। तो अवश्य सबाइके रिक्वेस्ट करबो जदि भिडियोटा भालो लागे तो लाइक करबे, एबं जदि भालो ना लागे तो अवश्य डिसलाइक करबे। एबं भिडियोटा जदि कोनो जायगाय बुझते प्रब्लेम हय तो अवश्य कमेंट सेक्शने गिये कमेंट करबे। एबं आगेर भिडियोगुलो जदि तोमरा केउ ना देखे थाको, अवश्य डेसक्रिप्शन बक्से देवा लिंके गिये आगेर भिडियोगुलो देखे निते पारो, ताहले तोमादेर बुझते सुविधा हबे। तो थार्ड एंगल प्रोजेक्शनर एखाने जे भिउटा देवा आछे, आमरा देखते पाच्छि एखाने फ्रंट एवं साइड दुटोकेई मेनशन करा आछे। तो एखाने आमादेर ड्रइंगटा करते सुविधा हबे। आर एटा बोलते गेले एटा एकटा क्रिटिकल भिउ, तो एटा बोझाते आमार एकटु समय लागबे जेहेतु भिडियोटा लेंदि होते पारे। तो तोमरा जदि भिडियोटाके शेष पर्यन्त देखो अवश्य एई भिडियोटा सम्पर्के तोमादेर एकटा कन्सेप्ट आशा करि क्लियर हबे। तो सबाइके रिक्वेस्ट करब अवश्य भिडियोटाके शेष पर्यन्त देखबे। तो এটা একটা 3D ভিউ দেওয়া আছে বা আইসোমেট্রিক ভিউ দেওয়া আছে। আমরা জানি আইসোমেট্রিক ভিউ থেকে অর্থোগ্রাফিক ভিউ আঁকার জন্য আমাদের কি করতে হয়, সর্বপ্রথমে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস টানতে হয় একটা এক্স অ্যাক্সিস বরাবর এবং একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এখানে এই ফিগারটা দেখে আমরা সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের একটা মাপ নেব, তাহলে আমরা যখন শীটে ড্রয়িং করব তখন সেটা মাপ নিয়ে ড্রয়িং করতে সুবিধা হবে। আমরা যদি এখানে এরকম একটা ভার্টিক্যাল অ্যাক্সিস কে কল্পনা করি বা ইমাজিন করি, তাহলে এই ভার্টিক্যাল অ্যাক্সিসটার রাইট সাইডটাকে আমরা রাইট হ্যান্ড সাইড এবং লেফট সাইডটাকে আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে কনসিডার করতে পারি। তো আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্রাইটেরিয়া জানি কি, আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসটার নিচের দিকে সবসময় ফ্রন্ট এবং সাইড ভিউ হয় এবং ফ্রন্ট ভিউয়ের ঠিক ওপরে টপ ভিউটা হয়। তো আমরা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে দেখতে পাচ্ছি কি, মানে আমাদের এই রাইট হ্যান্ড সাইডে আমরা ফ্রন্ট ভিউটাকে দেখতে পাচ্ছি এবং আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেখতে পাচ্ছি, সাইড ভিউটাকে দেখতে পাচ্ছি। তো আমাদের সবার প্রথমে কি করতে হবে না, হরাইজন্টাল অ্যাক্সিস ড্র করতে হবে। তো আমরা হরাইজন্টাল অ্যাক্সিসটাকে একটা মেজারমেন্ট নিয়ে ড্র করব। তো আমরা সাইড থেকে যদি প্রথমে দেখি, আমরা এই ছোট সার্কেলটাকে দেখতে পাবো এবং এই পেছন দিকে এই বড় সার্কেলটাকেও দেখতে পাবো। তো বড় সার্কেলটার ডায়ামিটারটা আমরা দেখতে পাচ্ছি 65 mm আছে। তো আমরা সবার প্রথমে কি করব, একটা 70 mm মতন একটা হরাইজন্টাল অ্যাক্সিসে লাইন টানবো এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে একটা 70 mm মতন লাইন টানবো। আর আমরা রাইট সাইডে হরাইজন্টাল যে লাইনটা টানবো সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডিস্টেন্সটা আছে 70, তারপরে আছে আমাদের 40½ অর্থাৎ 20, তো 70 + 20 অর্থাৎ 90, আবার এদিকে আছে 65½ অর্থাৎ 32.5, অর্থাৎ টোটাল যে লেন্থটা হবে সেটা কত হচ্ছে না, 70 + 20 + 32.5 অর্থাৎ 122.5 এর একটা আমরা এই রাইট সাইডের লেন্থ নেব। তাহলে আমরা যেই শীটে ড্রয়িং করবো সেই শীটটাকে কভার আপ করে একটা লেন্থ নিয়ে নিতে পারবো, অর্থাৎ এখানে প্রায় আমরা এখানে 150 মতন একটা লেন্থ নিয়ে নিচ্ছি। তো আমাদের ড্রয়িংটা করতে তাহলে সুবিধা হবে। একইভাবে আমরা নিচের দিকেও 70 mm একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। এবার কি করব, আমরা 10 mm ছেড়ে ছেড়ে এই ভার্টিক্যাল লাইনগুলোর ডান দিকে এবং বাঁদিকে দুখানা করে ভার্টিক্যাল লাইন টানবো এবং এই হরাইজন্টাল লাইনগুলোর ওপরে এবং নিচে দুটো করে হরাইজন্টাল লাইন টানবো। তো এগুলো আমরা সেন্ট্রয়েডাল অ্যাক্সিসগুলো পেয়ে গেলাম। তো সবার প্রথমে আমরা আমাদের সাইড ভিউটাকে ড্র করে নেব। সাইড ভিউটাকে প্রথমে যদি ড্র করি তাহলে ফ্রন্ট ভিউটাকে পরে ড্র করতে সুবিধা হবে। তো আমরা এই ইমাজিনারি যে অ্যাক্সিসটা কল্পনা করেছিলাম সেটার এই সাইড থেকে মানে লেফট হ্যান্ড সাইডে সাইড ভিউটাকে দেখতে পাচ্ছি। তো আমরা এই সাইড ভিউটাকে এই হরাইজন্টাল অ্যাক্সিসের নিচে লেফট হ্যান্ড সাইডে আঁকবো, অর্থাৎ আমাদের এই থার্ড কোয়াড্রেন্টটার মধ্যে আমরা সাইড ভিউটাকে আঁকবো। তো
তো আমরা সাইড ভিউটাকে যদি ভালো করে দেখি, এটা আমাদের সেই 2D ফিগার। তো এটাকে আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে। তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। তো এটা ওই ফিগারটারই 3D ভিউ। তো এটাকে যদি তোমরা প্র্যাকটিক্যালি দেখো, এটাকে আমরা এরকম একটা ফিগার হিসেবে দেখতে পাবো। তো এটাকে যদি আমরা শুধুমাত্র সামনে থেকে দেখি বা ফ্রন্ট থেকে দেখি, তো আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো, অর্থাৎ ফ্রন্ট ভিউতে আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো। আর এটাকে যদি আমরা সাইড থেকে দেখি বা সাইড ভিউতে দেখি, তো আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো, অর্থাৎ এই সামনের এই ছোট সার্কেলটা এটা, আর পেছনে যেই বড় সার্কেলটা আছে সেটা এটা, আর নিচের যে বেস প্লেটটা আছে সেটা হচ্ছে এই প্লেটটাকে আমরা এরকম একটা ভাবে দেখতে পাবো। তো আবার আমরা ওই 2D ফিগারটাই ফিরে যাই। তো আমরা যদি সাইড থেকে দেখি, আমরা পেছনের দিকে দেখতে পাবো এই বড় সার্কেলটাকে, বড় একটা হলো যেই সার্কেলটা আছে, অর্থাৎ এটার একটা আউটার ডায়ামিটার আছে সেটা হচ্ছে 65 mm, এবং একটা ইনার ডায়ামিটার আছে যেটা হচ্ছে 35 mm। তো আমরা প্রথমে আউটার ডায়ামিটার যুক্ত সার্কেলটাকে, বড় সার্কেলটাকে দেখতে পাবো, অর্থাৎ আমরা কি দেখতে পাবো না 65 mm বাই 35 mm-এর একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাবো। তো আমরা এই থার্ড কোয়াড্রেন্টে এই একদম কর্নার পয়েন্ট থেকে 65 mm বাই 35 mm-এর এরকম একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাবো। তো এই রেক্ট্যাঙ্গেলটাকে দেখার পরে আমরা সবার প্রথমে কি করব না, আমরা একটা সেন্টার অ্যাক্সিস টেনে নেবো বা সেন্টার লাইন টেনে নেবো। তো 65-এর হাফ, অর্থাৎ 32.5-এর মানে এই এন্ড থেকে যে কোনো একটা কর্নার থেকে আমরা 32.5 লেন্থ নিয়ে একটা সেন্টার লাইন ড্র করব। সেন্টার লাইনটা ড্র করলাম, এবার আমরা কি দেখতে পাচ্ছি, নিচে একটা 10 mm থিকনেসের একটা বেস প্লেট দেখতে পাচ্ছি। তো আমরা এই নিচে যেই লাইনটা টেনেছি, হরাইজন্টাল লাইনটা, সেখান থেকে 10 mm নিয়ে ওপরে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো, অর্থাৎ এখান থেকে ওপরে উঠবো 10 mm, দিয়ে লেফট সাইডে যাবো 10 mm। তাহলে আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো, অর্থাৎ এই বেস প্লেটটাকে এরকম একটা পজিশনে দেখতে পাবো। তো নেক্সট আমরা কি দেখতে পাবো না, আমরা যদি একটু ভালোভাবে দেখি, তো আমরা দেখতে পাবো কি এই বড় সার্কেলটার মধ্যে একটা হলো সার্কুলার শেপ কেটে নেওয়া আছে যেটার ডায়ামিটার আছে 35 mm। তাহলে আমরা কি করব, এই সেন্টার থেকে আমরা 35 mm-এর হাফ, অর্থাৎ 17.5 নিয়ে লেফটে একটা হিডেন লাইন টানবো এবং রাইটে একটা হিডেন লাইন টানবো। অর্থাৎ যেহেতু আমরা এই সার্কেলটাকে দেখতে পাচ্ছি না এই সাইড থেকে, সেহেতু আমরা সেটাকে হিডেন লাইন দিয়ে দেখাবো। তো আমরা কি করলাম, 17.5 mm নিয়ে সেন্টার থেকে, অর্থাৎ সেন্টার থেকে 17.5 mm নিয়ে লেফট সাইডে একটা হিডেন লাইন টানলাম, আবার একইভাবে সেন্টার থেকে 17.5 mm নিয়ে রাইট সাইডে একটা হিডেন লাইন টানবো। তো আমরা সবার প্রথমে কি করলাম, আমাদের যে বড় সার্কেলটা আছে পেছনের দিকে, সেই বড় সার্কেলের কাজটা আমাদের শেষ হলো। এবার আমাদের নেক্সট যেই কাজটা হবে সেটা হচ্ছে এই ছোট সার্কেলটা নিয়ে। তো আমরা এই ছোট সার্কেলটার দিকে যদি ভালো করে দেখি, তো আমরা দেখতে পাবো কি ছোট সার্কেলটার ডায়ামিটার, অর্থাৎ আউটার ডায়ামিটার আছে হচ্ছে 40 mm, এবং ইনার ডায়ামিটার, অর্থাৎ যে হলো পার্টটা কেটে নেওয়া হয়েছে সেটার ডায়ামিটার আছে 25 mm। তো আমরা সেন্টার থেকে সবার প্রথমে কি করব, 20 mm লেফট সাইডে এবং 20 mm রাইট সাইডে নিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ পাবো, যেটার ডাইমেনশান কত হবে 40/25 mm এর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা এখানে দেখতে পাবো। তো সেটা এটা আমরা দেখতে পাচ্ছি এটার থিকনেস 35 mm আছে আর এটার থিকনেস আছে 25 mm। তো আমরা বেস থেকে এই 40 mm/25 mm-এর ছোটো রেক্ট্যাঙ্গেলটাকে দেখতে পাবো, যেটা সেন্টার থেকে ড্র করব। অর্থাৎ আমরা সেন্টার থেকে কি করব না, প্রথমে 20 mm লেফট সাইডে নেব, তারপরে 25 mm ওপর দিকে উঠব, তারপরে একবারে রাইট সাইডে যাবো 40 mm, আবার নিচের দিকে নামবো 25 mm।
তো আমরা সামনে থেকে যখন দেখছি, সামনে থেকে শুধুমাত্র এই সার্কুলার শেপটাকেই দেখতে পাচ্ছি, আমরা এই বেস প্লেটটাকে দেখতে পাচ্ছি না। তো যেহেতু শুধুমাত্র সার্কুলার শেপটাকে দেখছি, বেস প্লেটটাকে দেখতে পাচ্ছি না, তো সেহেতু আমরা এই বেস প্লেটটার পোর্শনটাকে আমরা হিডেন লাইন দিয়ে দেখাবো। অর্থাৎ এই ছোট সার্কেলের মধ্যে যেই বেস প্লেটের যেই পজিশনটা আছে, সেই পোর্শনটাকে আমরা একটা হিডেন লাইন দিয়ে দেখাবো। তো এবার আমরা এই ছোট সার্কেলটাকে যদি একটি কনসেপচুয়ালি দেখি, তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানের একটা হলো পার্ট কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ এই হলো পার্টটার ডায়ামিটার, অর্থাৎ ইনার ডায়ামিটারটা আছে 25 mm। তো আমরা সেন্টার থেকে আউ মানে লেফট সাইডে 12.5 mm নিয়ে একটা হিডেন লাইন টানবো, এবং রাইট সাইডে 12.5 নিয়ে একটা হিডেন লাইন টানবো। তো আমরা কী করলাম, সেন্টার থেকে 12.5 mm ডিস্টেন্স নিয়ে ভার্টিক্যাল ডাইরেকশনে একটা হিডেন লাইন ড্র করলাম। একইভাবে রাইট সাইড মানে রাইট লেফট সাইডে এবং রাইট সাইডে দুটো ডাইরেকশনেই আমরা মানে ভার্টিক্যাল ডাইরেকশনে দুখানা হিডেন লাইন ড্র করলাম। তো এটা গেল ছোট সার্কেলটা। এবার নেক্সট আমরা যদি আরও একটু কনসেপচুয়ালি দেখি, আমাদের এই দুটো সার্কেলের মধ্যবর্তী যে জায়গাটা, সেখানে একটা ইনক্লাইন্ড শেপ নেমেছে 10 mm থিকনেসের। তো আমরা একইভাবে এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে বা সেন্টার লাইনটা থেকে লেফট সাইডে নেবো 5 mm এবং রাইট সাইডে নেবো 5 mm নিয়ে দুখানা হিডেন লাইন ড্র করবো। তো আমরা এটাকে যদি আরও একটু ভালোভাবে দেখি, দেখতে পাচ্ছি কি আমাদের যেই বেস প্লেটটা ছিল 10 mm থিকনেসের ওপর থেকে, অর্থাৎ এই 10 mm-এর ওপর থেকে এই ইনক্লাইন পার্টটা শুরু হয়েছে। তো আমরাও এখানে যখন ইনক্লাইন পার্টটাকে দেখাবো সাইড ভিউতে, তো আমরাও এই 10 mm ডিস্টেন্সটাকে ছেড়ে তার ওপরে এই সেন্টার লাইন থেকে 5 mm নিয়ে এই পাশে একটা হিডেন লাইন দেখাবো, এবং 5 mm নিয়ে রাইট সাইডে একটা হিডেন লাইন দেখাবো। তো এবার আমরা দেখতে পাচ্ছি কি এই ছোটো সার্কেলটার থিকনেস হচ্ছে 25 mm। তো 25 mm যেখানে শেষ হচ্ছে, তারপর থেকে আমরা এই যে ইনক্লাইন পার্টটাকে সেটাকে দেখতে পাবো। অর্থাৎ আমরা এই আমাদের এই 25 mm যেখানে শেষ হচ্ছে, তারপর থেকেও আমরা এই ইনক্লাইন পার্টটাকে এই এরকম একটা পোর্শানে দেখতে পাবো। অর্থাৎ এই সেন্টার লাইনটা থেকে লেফট সাইডে 5 mm নিয়ে এবং রাইট সাইডে 5 mm নিয়ে দুখানা কন্টিনিউয়াস ভার্টিক্যাল লাইন ড্র করবো, বা আমরা এই হিডেন লাইনটাকেই ওপর দিকে এক্সটেন্ড করে দেবো। তো আলটিমেটলি আমরা এরকম একটা ফিগার পেলাম। এটাই হচ্ছে আমাদের সাইড ভিউ। এবার নেক্সট আমাদের যে কাজটা হবে, সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ আঁকতে হবে। তো ফ্রন্ট ভিউটা কোথায় হবে, ফোর্থ কোয়াড্রেন্টে, অর্থাৎ এটারই ঠিক রাইট হ্যান্ড সাইডে। তো ফ্রন্ট ভিউ আঁকার জন্য আমরা একটা কাজ করব কি, আমরা হরাইজন্টাল ডাইরেকশানে যে কটা লাইন পেয়েছি, সেই কটা লাইনের এন্ডগুলোকে আমরা প্রজেক্টেড করে রাইট সাইডে এক্সটেন্ড করব। তো আমি প্রজেকশন লাইনগুলোকে নীল কালি দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এবার যদি আমরা এই ফিগারটাকে দেখি, তো আমরা ফ্রন্ট থেকে কি দেখতে পাবো, না আমরা দেখতে পাচ্ছি বড় সার্কেলটার থিকনেস আছে 35 mm, আর এই ওভারঅল লেন্থটা আছে 70 + 20 + 32.5, অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 122.5। তো আমরা সবার প্রথমে এই বড় সার্কেলটা নিয়ে কাজ করব। তো বড় সার্কেলটা ড্র করার জন্য আমাদের প্রথমে এই বেস লাইনটাকে ড্র করতে হবে। অর্থাৎ আমরা এই বেস লাইনের এন্ড পার্টটা থেকে যেই প্রজেকশন লাইনটা ড্র করেছি, সেই প্রজেকশন লাইনটাকেই আমরা প্রথমে কত নেব, না 122.5 mm নিয়ে একটা হরাইজন্টাল ডাইরেকশনে রাইট হ্যান্ড সাইডে একটা লাইন ড্র করব। তারপরে আমরা ভার্টিক্যাল ডাইরেকশনে কত উঠবো, না এটার থিকনেস আমরা দেখতে পাচ্ছি 35 mm। তো আমরা ভার্টিক্যাল ডাইরেকশনে 35 mm নেব। তো আমরা এই ভার্টিক্যাল ডাইরেকশনে 35 mm যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কি এই বড় সার্কেলটার ডায়ামিটারটা পাচ্ছি। অর্থাৎ বড় সার্কেলটার ডায়ামিটার আছে কত, 65 mm। তো আমরা ভার্টিক্যাল ডাইরেকশনে 35 mm যাওয়ার পরে, যেখানে 35 mm শেষ হচ্ছে, সেখান থেকে আমরা আবার হরাইজন্টাল ডাইরেকশনে লেফট সাইডে কত নেব, না 65 mm নিয়ে এরকম একটা পার্ট নেব।
এবার আমরা কি দেখছি না আমাদের এই বড় সার্কেলটা কতটা নিচে নামছে, না টোটালটা আছে 35, সেখান থেকে বেস প্লেটটা আবার শুরু হচ্ছে 10 mm থেকে। তো আমাদের যেখানে 65 শেষ হচ্ছে সেখান থেকে আমরা নিচের দিকে 35-10 অর্থাৎ 25 mm নিচে নামব। তাহলে আমরা ওই বড় সার্কেলটার যে পজিশনটা সেটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, না বড় সার্কেলটার সেন্টার লাইনটাকে ড্র করব। তো বড় সার্কেলটা যেটা আছে সেটার আউটার যে সার্কেলটা আছে সেটার ডায়ামিটার যেহেতু 65 mm, তো সেটার হাফ অর্থাৎ 32.5 mm আমরা আবার রাইট সাইডে যাব। তো আমরা যেখানে শেষ করলাম 25 mm, সেখান থেকে রাইট সাইডে কত যাব, না 32.5 mm যদি আমরা যাই, তাহলে আমরা এই বড় সার্কেলটার একটা সেন্টার লাইন পাবো। তো যেখানে আমরা শেষ করলাম সেখান থেকে আমরা ভার্টিক্যাল ডাইরেকশানে বড় সার্কেলটার সেন্টার লাইনটাকে ড্র করব। তো বড় সার্কেলটার সেন্টার লাইনটা ড্র করার পরে আমরা যদি এবার আবার ওই ফিগারটার দিকে দেখি, তো আমরা দেখতে পাবো কি এই বড় সার্কেলটার মাঝখানে যেই যেহেতু হলো শেপটা কাটা আছে, তো সেটার ডায়ামিটার আছে 35 mm। তো আমরা কি করব, এই সেন্টার লাইনটা থেকে 17.5 mm নিয়ে লেফট সাইডে এবং রাইট সাইডে দুখানা হিডেন লাইন ড্র করব। তো সেন্ট্রাল লাইন থেকে আমরা 17.5 mm নিয়ে এরকম দুখানা ভার্টিক্যাল ডাইরেকশনে হিডেন লাইন ড্র করলাম। তো এখানে আমাদের বড় সার্কেলের কাজটা শেষ হলো। এবার আমাদের ছোট সার্কেলটাকে আঁকতে হবে, যেহেতু ছোট সার্কেলটা এই শুরু থেকে শুরুতেই আছে। তো আমরা যেখান থেকে আমাদের এই ফ্রন্ট ভিউটাকে আঁকা শুরু করেছিলাম সেখান থেকে আমরা ছোট সার্কেলটাকে ড্র করব। তো আমরা দেখতে পাচ্ছি কি ছোট সার্কেলটার থিকনেসটা আছে 25 mm, তো আমরাও মানে ছোট সার্কেলটার তাহলে ডাইমেনশান কি হবে 25 mm/40 mm, অর্থাৎ আমরা এখানে 25 mm/40 mm এর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো। তো আমরা যেখান থেকে আমাদের ফ্রন্ট ভিউটা আঁকা শুরু করেছিলাম সেখান থেকে 25 mm/40 mm এর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করব এবং সেটাকে এই বেস প্লেটটা পর্যন্ত এক্সটেন্ড করব। এবার বেস প্লেটটা পর্যন্ত এক্সটেন্ড করার পরে আমরা কি দেখতে পাচ্ছি না আমাদের এই বড় যে সার্কেলটা আছে সেটা 40 mm এর। তো এটার যদি আমরা হাফ লেফট সাইডে যাই তাহলে আমরা সেন্টার লাইনটা পেয়ে যাব। তো আমরা ভার্টিক্যাল ডাইরেকশানে বেস প্লেট পর্যন্ত যেই পর্যন্ত লাইনটাকে ড্র করলাম সেখান থেকে আমরা লেফট সাইডে 20 mm যাব, তাহলে আমরা ওই ছোট সার্কেলটার সেন্টার লাইনটা ড্র করতে পারবো এই পয়েন্টটা থেকে। তো আমরা এই পয়েন্ট থেকে ছোট সার্কেলটার সেন্টার লাইনটাকে ড্র করে নেব। তো আমরা ছোট সার্কেলটার সেন্টার লাইনটা পেয়ে গেলাম। এবার কি করব, ছোট সার্কেলের মাঝখানে যেই হলো শেপটা আছে সেই হলো শেপটার ডায়ামিটার কত আছে, না 25 mm আছে, অর্থাৎ এই সেন্টার থেকে আমরা 12.5 mm লেফট সাইডে এবং 12.5 mm রাইট সাইডে নিয়ে দুখানা হিডেন লাইন ড্র করব। তো আমরা এরকম দুখানা হিডেন লাইন পেয়ে গেলাম লেফট সাইডে এবং রাইট সাইডে। তো নেক্সট কি করব, আমরা ছোট সার্কেলটা যেখানে শেষ করেছি সেখান থেকে বড় সার্কেলটা যেখানে শুরু করলাম সেই অবধি বেস প্লেটটাকে ড্র করব। আর কি করব, আমরা দেখতে পাচ্ছি কি ছোট সার্কেলটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে বড় সার্কেলটা যেখানে শুরু হয়েছে সেই অবধি একটা ইনক্লাইন লাইন গেছে। তো আমরাও কি করব, আমাদের ছোট সার্কেলটা যেখানে সাইড মানে ফ্রন্ট ভিউতে যেখানে শেষ হয়েছে সেখান থেকে বড় সার্কেলটা পর্যন্ত এরকম একটা ইনক্লাইন লাইন ড্র করব। তো এটা আমাদের ফ্রন্ট ভিউ হলো। এবার আমরা যেই প্রজেকশন লাইনগুলো সবার প্রথমে ড্র করেছিলাম সেগুলোকে মুছে দেব। আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের এই বড় সার্কেলের সেন্টার লাইন এর এই পার্টটায় আমরা বেস লাইনটাকে এক্সটেন্ড করে দেব। তো এটা আমরা ফ্রন্ট ভিউটা পেলাম। এবার আমরা এই ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ এর ডাইমেনশনগুলো দিয়ে দেবো এবং নিচে লিখবো ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ। তো আমাদের সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ এর কাজ শেষ হলো। তো আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্রাইটেরিয়া জানি কি ফ্রন্ট ভিউ এর উপরেই টপ ভিউটা হয়। তো টপ ভিউটা আঁকার জন্য আমরা কি করব, ফ্রন্ট ভিউ এ যে কটা ভার্টিক্যাল ডাইরেকশনের লাইন পেয়েছি সেই ভার্টিক্যাল ডাইরেকশনের লাইনগুলো থেকে আমরা এন্ড পয়েন্টগুলোকে নিয়ে প্রজেকশন লাইন ড্র করব, অর্থাৎ এই থার্ড অ্যাক্সিস থার্ড হরাইজন্টাল অ্যাক্সিসটা পর্যন্ত এক্সটেন্ড করব।
একইভাবে আমরা এই সাইড ভিউতেও যেই ভার্টিক্যাল লাইনগুলো পেয়েছি সেগুলোর এন্ড পয়েন্টগুলোকে থার্ড অ্যাক্সিস পর্যন্ত এক্সটেন্ড করব। তো নেক্সট কি করব, আমরা এই কর্নার পয়েন্ট থেকে এই সাইড ভিউয়ের যেই প্রজেকশন লাইনগুলো ড্র করলাম সেগুলোর উপরে কিছু কার্ভেচার ড্র করব বা বৃত্তচাপ ড্র করব। তো এই বৃত্তচাপগুলো ভার্টিক্যাল ডাইরেকশনের যে অ্যাক্সিসটাকে টাচ করলো সেই পয়েন্টগুলোকে আমরা রাইট সাইডে অর্থাৎ আমাদের এই ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে এক্সটেন্ড করব হরাইজন্টাল লাইন দিয়ে। তো এরপরে আমরা ফ্রন্ট ভিউয়ের উপরে যেই প্রজেকশন লাইনগুলো ড্র করেছিলাম সেগুলোকে উপর দিকে এক্সটেন্ড করব শেষ অবধি। তো এই ফিগারটাকে যদি আমরা ভালো করে দেখি তো আমরা অর্থাৎ ওপর থেকে যদি দেখি তো আমরা দেখতে পাবো এই বড় সার্কেলটা, এই ছোট সার্কেলটা, মাঝখানের এই ইনক্লাইন পার্টটা এবং তার পাশে যেই দুখানা আমাদের বেস প্লেট এক্সটেন্ড হয়েছে সেগুলোকে আমরা দেখতে পাবো। তো আমরা এই টপ ভিউটা আঁকার জন্য সবার প্রথমে যেই কাজটা করব কি আমরা এই সাইড ভিউতে দেখতে পাচ্ছি একটা সেন্টার লাইন, তো এই সেন্টার লাইনটাকে প্রথমে মার্ক করব অর্থাৎ সেন্টার লাইনটা এখানে যেখানে যেখানে শেষ হয়েছে সেটাকে আমি মার্ক করার জন্য বা বোঝানোর জন্য আমি একটা অন্য কালি ইউজ করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে সেই সেন্টার লাইনটা যেটাকে আমি একটা লাল শেপ দিয়ে দেখিয়েছি। আর এখানে আমরা আমার ফ্রন্ট ভিউ যেখানে পেয়েছি সেখানে দুখানা সেন্টার লাইন পেয়েছি, একটা ছোট সার্কেলের সেন্টার লাইনটা সেটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে বড় সার্কেলের সেন্টার লাইনটা। তো আমরা এই প্রথমে যেই মানে দুখানা সেন্টার লাইন যেখানে মিট করলো সেখান থেকে এই ছোট সার্কেলটাকে ড্র করব এবং ছোট সার্কেলের ভেতরের যে হলো শেপটা আছে সেটাকে ড্র করব। তো ছোট সার্কেলটার আউটার ডায়ামিটার আছে 40 mm, তো আমরা এই প্রথমের এই সেন্টারটা থেকে 40 mm ডায়ামিটারের বা 20 mm রেডিয়াসের একটা বড় সার্কেলটা ড্র করব। তারপরে হলো শেপটা কত আছে না 25 mm ডায়ামিটারের, অর্থাৎ আমরা 12.5 mm রেডিয়াস নিয়ে ছোট সার্কেলটাকে ড্র করব বা হলো শেপটাকে ড্র করব। তো নেক্সট আমরা কি করব না বড় সার্কেলটার সেন্টার লাইনটা সেন্টার লাইন দুটো যেখানে গিয়ে মিট করেছে সেখান থেকে আমরা সবার প্রথমে 65 mm ডায়ামিটার বা 32.5 mm ডায়ামিটার নিয়ে একটা সার্কেল ড্র করব। আর কি করব না 35 mm এর ছোট ডায়ামিটারটা অর্থাৎ এই সেন্টার থেকে 17.5 mm নিয়ে যে হলো পার্টটা আছে সেটাকে আমরা ড্র করলাম। তো এই দুটো সার্কেল যেহেতু আমরা পেয়ে গেলাম তো আমাদের এই প্রজেকশন লাইনগুলোর আর কোনো প্রয়োজন হবে না, তো আমরা প্রজেকশন লাইনগুলোকে ইরেজ করে দিচ্ছি, তাহলে আমাদের ড্রয়িংটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। এবার আমরা কি করব না এই ছোট এবং বড় সার্কেল দুটোর হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডাইরেকশনে দুখানা সেন্টার লাইন ড্র করব। তো নেক্সট আমরা যদি আবার ফিগারটাকে ভালো করে দেখি তো আমরা দেখতে পাচ্ছি এই ইনক্লাইন পার্টটা, ইনক্লাইন পার্টটা কোথা থেকে কোথা অবধি যাচ্ছে না যেখানে ছোট সার্কেলটা শেষ হয়েছে সেখান থেকে যেখানে বড় সার্কেলটা শেষ হয়েছে সেই অবধি, অর্থাৎ এই পার্টটার মধ্যে ইনক্লাইন লাইন দুটো হবে। অর্থাৎ আমরা সেন্ট আর ইনক্লাইন লাইন মানে ইনক্লাইন যে শেপটা আছে সেটার থিকনেস কত আছে না 10 mm আছে, অর্থাৎ আমরা এই সেন্টার লাইন থেকে 5 mm ওপরে এবং 5 mm নিচে দুখানা হরাইজন্টাল লাইন ড্র করবো, তাহলে আমরা ওই ইনক্লাইন পার্টটাকে দেখাতে পারবো। তো আমরা ইনক্লাইন পার্টটাকে এই জায়গাটায় দেখতে পেলাম। তো নেক্সট যেই কাজটা আছে আমরা কি দেখতে পাচ্ছি না এই পাশ থেকে এই ইনক্লাইন পার্টটা ছোট সার্কেল থেকে শেষ হয়ে বড় সার্কেলে গিয়ে মিশেছে, আবার এর অপোজিট সাইডেও ইনক্লাইন পার্টটা ছোট সার্কেল থেকে গিয়ে বড় সার্কেলে মিশেছে। তো আমরা কি করব এই ছোট সার্কেলটার ট্যাঞ্জেন্ট পয়েন্ট থেকে বড় সার্কেলটার ট্যাঞ্জেন্ট পয়েন্ট পর্যন্ত এরকম ইনক্লাইন লাইন ড্র করব। ওপর দিকে একইভাবে
নিচের দিকেও ছোট সার্কেলটার ট্যাঞ্জেন্ট পয়েন্ট থেকে বড় সার্কেলটার ট্যাঞ্জেন্ট পয়েন্ট পর্যন্ত এরকম ইনক্লাইন লাইন ড্র করব। তো এটা আমরা কি পেলাম, না টপ ভিউ। এরপরে টপ ভিউয়ের এই ছোট আর বড় সার্কেলগুলো ডাইমেনশনগুলো দিয়ে দেবো এবং নিচে লিখে দেবো টপ ভিউ। তো এখানে আমাদের টপ ভিউয়ের কাজ কমপ্লিট হলো। নেক্সট আমাদের একটা ভাইটাল কাজ আছে, সেটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ডাইমেনশানটা দেওয়া। তো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ডাইমেনশান দেওয়ার জন্য আমরা প্রথমে একটা যে কোনো ডায়ামিটারের ছোট সার্কেল ড্র করব এবং একটা ওই সেন্টার থেকেই একটা বড় ডায়ামিটার ড্র করব, আরেকটু বেশি ডায়ামিটার নিয়ে আরেকটা সার্কেল ড্র করব। তো নেক্সট কি করব, আমরা এই ছোট সার্কেল থেকে একটা প্রজেকশন লাইন ড্র করে এক্সটেন্ড করব রাইট সাইডে এবং বড় সার্কেল থেকে আমরা প্রজেকশন লাইন ড্র করে এক্সটেন্ড করব রাইট সাইডে। তো নেক্সট আমরা কী করলাম, না যেই প্রজেকশন লাইনগুলো ড্র করলাম ছোট সার্কেলটার প্রজেকশন লাইনগুলোকে, প্রজেকশন লাইন দুটোকে যোগ করলাম একটা ভার্টিক্যাল লাইন দিয়ে এবং বড় সার্কেলটার প্রজেকশন লাইন দুটোকে আরেকটা ভার্টিক্যাল লাইন দিয়ে যোগ করলাম। এবার দুখানা ভার্টিক্যাল লাইনগুলোকে একটা ইনক্লাইন, মানে দুখানা ইনক্লাইন লাইন দিয়ে এক্সটেন্ড করলাম। নেক্সট কী করব, আমরা দুখানা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডাইরেকশনে সেন্টার লাইন ড্র করব। তো এখানেই আমাদের কাজ শেষ হলো। তো তোমরা অনেকে একটা ভুল করো, সেটা হচ্ছে এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসগুলোকে ডিপ করে টেনে নাও। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসগুলো হালকা হবে। তো আমি বোঝানোর জন্য এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসগুলোকে মুছে দিচ্ছি। তো আলটিমেটলি আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং নিজেরা আঁকার চেষ্টা করবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করবে কি ভিডিও যদি কোথাও তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে। দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।